থাম থাম এই বলছি আমার একটু তুলসী পাতা এনে দাও না তুলসী পাতা হ্যাঁ এই হ্যাঁ ওই যে তুলসী পাতা আরে ওইটা দে তো দেখেছিস मायर पायर जबा होए ओटना फुटे बन दीदी भाई तुम नतुन शाड़ी गाए फेले फेले देखो क्यों नजर दिए देखते घरे सजाबे नाकि तो चेयरमैन तो प्रेसिडेंट प्रेसिडेंट तो किचन हाँ सेक्रेटरी তোমার এই শাড়িটা এরকম ছেড়া ছেড়া তাপ্পি লাগানো কেন ঠিক ধরেছেন একদম ঠিক ধরেছেন বাবা আমি দিয়েছি তো আমার কাছে ওই পুরনো ছেড়া তাপ্পি মারা শাড়িগুলো ছিল একটু 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 রংচটা আমি রেখে দিয়েছিলাম ভিখারিকে দেব বলে দিয়ে দিয়েছি ওকে একদম ঠিক দিদি ভাই আর মেশোমশাই ওকে তো দিদি ভাই ভালোবেসে সেক্রেটারি বলে ডাকে আসলে তো ওই বাড়িতে দিদি ভাইয়ের ভাই ফরমাশ খাটবার জন্য এসেছে আর মালকিন কোন ওকেশনে নতুন শাড়ি পরলে যে ভাই ফরমাশ খাটবে সেও যে নতুন শাড়ি পরবে এরকম তো কোনো কথাই নেই আর তাছাড়া এদেরকে বেশি মাথায় একদমই তুলতে নেই তাও তো দিদি ভাই অনেক বড় মনের ভালো মনের মানুষ বলে ওকে সবার সাথে এক ডাইনিং টেবিলে খাওয়ার জন্য এলাউ করে আমি হলে তোকে মাটিতে বসে নিয়া জানতাম তো তুমি সহ্য করতে পারবে না রজত সেক্রেটারি অপমান সহ্য করতে পারবে না জানতাম আমি জানতাম সর্বনাশ রজত বাবু কেন এই কথা বলতে গেলেন অনেকক্ষণ ধরে সহ্য করছি আমি যাকে জানো তাই বলে যাচ্ছো অসুবিধা হচ্ছে না তোমার খুব অসুবিধা হচ্ছে কেন গো তোমার অসুবিধা কেন হচ্ছে হ্যাঁ সেক্রেটারিকে বলছে জিনিয়া বলছে সেক্রেটারিকে বাজে কথা তোমার কেন কষ্ট হচ্ছে ওর জন্য ভালোবাসে না সেক্রেটারিকে ভালোবাসে প্রেম করছে ওর সাথে
আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো না বাবা আমি কিছু বুঝি না প্রেম করছো সেক্রেটারির সাথে প্রেম হচ্ছে হ্যাঁ উফ আবার শুরু হলো চতো তোরা সুপ্রিয়া তুমি কি বলছো এসব আজকে পুজোর দিনে এসব কেউ বলে এই চুপ একদম চুপ পুজোর দিন না পুজোর দিন দেখেছো আমাকে তুমি হচ্ছে নাটের গুরু হ্যাঁ দল দল বেঁধেছো না দল বেঁধেছো তুমি নাটের গুরু বুঝেছো এই এই সেকে ঠিক তুমি ইন্দন জগাচ্ছ না বেশি বাড়াবাড়ি কি চাইছো বলো তো কিছু টাকা দিতে পারবে টাকা এখন কি কিনবে আরে দুঃখ বাবা দাও না ভাইয়ের বউ ওনাকে এভাবে চিৎকার করে কষ্ট পেতে দেখে ভালো লাগছে আপনার সত্যি জিনিয়াদি আপনার কাছে এই বাজেট টাকাটা যেতেই সব হয়ে গেল আমার আমার ম্যাডামকে সত্যি রাগিয়ে দিলেন আপনি বাজি বাজি ধরেছে যিনি আমাকে রাগাবার বাজি ধরেছে হ্যাঁ জিনিয়াদি তো আমার সঙ্গে বাজি ধরেছিলেন যে আপনাকে নাকি আজকে বাড়ির সবার উপর রাগিয়ে দেবে কিন্তু আমি ভেবেছিলাম কি জানেন তো যে আমি তো আপনার পাশে আছি আমি আপনাকে কিছুতেই রাখতে দেবো না আর দেখুন কিছুক্ষণ আগে অবধি আমি আপনাকে সামনে রেখেছিলাম আর তাই উনি বাজে জেতার জন্য এসব বাজে বাজে কথা বলে আমাকে অপমান করতে শুরু করলেন আমাকে নিচে নামাতে শুরু করলেন আসলে কি বলুন তো উনি তো বুঝে গেছিলেন যে এইসব কথা শুনে বাড়ির একজন না একজন ঠিক আমার হয়ে কথা বলবে আর আপনি রেগে যান হ্যাঁ রজত বলে উঠলো বলে না না হলে তো আমি কথাগুলো বলতে যাচ্ছিলাম বলিনি হ্যাঁ তার কারণ একটু আগে তো আপনি পিসির উপরও রেগে গেছিলেন ওই সব নাটের গুরুটুরু কত কি বললেন আপনি আমায় এত ভালোবাসেন অথচ আপনি আমার উপরেও রেগে গেলেন আপনি যেভাবে ঠেলে ফেললেন আমাকে রাই হলো আমাদের সাক্ষাৎ লক্ষ্মী ও যে সাজেই সাজুক না কেন যাই পড়ুক না কেন ও পড়লেই সে পোশাকে স্ত্রী ফিরে আসে সবাই সেক্রেটারিকে আমার ফেলে দেওয়া ছেঁড়া শাড়ি তো সুন্দর দেখছে আমাকে তো কেউ কখনো এত সুন্দর বলেনি সেদিন তুমি ক্লাস টিচার সাথে মার হাতে কত মার খেলে ওটা সেক্রেটারি ছিল রাই হলো আমাদের সাক্ষাৎ লক্ষ্মী ও যে সাজেই সাজুক না কেন যাই পড়ুক না কেন ও পড়লেই সে পোশাকে স্ত্রী ফিরে আসে সবাই সেক্রেটারিকে আমার ফেলে দেওয়া ছেঁড়া শাড়ি তো সুন্দর দেখছে আমাকে তো কেউ কখনো এত সুন্দর বলেনি সেদিন তুমি ক্লাস টিচার সাথে মার হাতে কত মার খেলে